अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके। এখানে ডাউন ফেদার থেকে শুরু করে সব টাইপের জ্যাকেট তোমরা এখানে পেয়ে যাবে। ট্রেকিং শু যারা খুঁজছো এখানে লট অফ কালেকশন আছে ভাই। 36,000 ফাইনালি আমরা কিনে ফেলেছি এটা। ওয়েলকাম চিসো, তোমাদের আবার স্বাগত একটা নতুন ফ্রেশ ব্লগে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের আমার সাথে নিয়ে যেতে চলেছি একটু শপিং এ। আর একটু অন্যরকমের শপিং মলে যাচ্ছি, মানে যারা জানো না হোয়াট ইজ ডিক্যাথলন, বলো আমি একটা জায়গায় যাচ্ছি মেইনলি, সেখানে যাওয়ার পথে পড়বে হচ্ছে ডিক্যাথলন। মেইনলি যারা জানো না ডিক্যাথলন কি জিনিস, তাদের জন্য আজকে ভিডিওটা সিরিয়াসলি এক্সাইটিং হতে চলেছে, কারণ ওখানে মানে ভাই ওটা স্বর্গ যারা ট্রাভেলার যারা স্পোর্টসম্যান, বুঝতেই পারছো। আর এই ভিডিও শেষে তোমরা জানতে পারবে আমি কোথায় যাই, আর সেই কারণে এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। তো আর কি, চলো দেরি না করে বেরিয়ে পড়ি, আর দেখা হচ্ছে রাস্তায়। হ্যালো জি, তো দেখতেই পাচ্ছ আমাদের বাইক লো ফুয়েল দেখিয়ে দিয়েছে, তো পেট্রোলটা ভরিয়ে নি। স্পিড ফুল ফুল করো। এই যে মা ফ্লাইওভার, তোমরা দেখতে পাচ্ছ সল্ট লেক এয়ারপোর্ট, আর ওই যে বাঁদিকে সায়েন্স সিটি, মা ফ্লাইওভার থেকে কলকাতার যে ভিউ সেটাকে তোমাদের এবার এনজয় করাবো আমি। আর ওই যে দূরে দেখো দিনের বেলা রয়্যাল বেঙ্গলটাকে কত সুন্দরই না লাগছে, সত্যি অসাধারণ। আর বাঁদিকে সায়েন্স সিটি দেখতে পাচ্ছ তোমরা, ওহো হো দেখো 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 এই যে আমাদের বাঁদিকে অ্যাটমসফিয়ার। তো তোমরা কি এবার বুঝতে পারছো আমরা কোথায় চলে এসেছি? এখনো পাচ্ছ না, কি করছো? আরেকটু আরেকটু এগোলেই তোমরা বুঝতে পারবে আমরা কোথায় চলে এসেছি। ওই যে দূরে দ্বিতীয় হুগলি সেতু, সত্যি যতবারই আসি এই জায়গাটা আমার সব সময় একটা আলাদাই ফিল লাগে জায়গাটার। দেখো দেখো এবার এই যে দ্বিতীয় হুগলি সেতুর যেই ভিউ সেটা এবার এনজয় করো তোমরা। আমাদের চলন্ত বাসের উপরে সিঁড়ি দিয়ে উঠে গেল দাদা। ও হো হো দাদা সুপারম্যান। তো চলো এবার আমরা আমাদের রাইডে কনসেন্ট্রেট করি, বিকজ আমরা NH6 ধরে ফেলেছি, বুঝতেই পারছো। আর দেখো তোমাদের এখন আমি এবার এই হাইওয়েতে কুইক শিফটারের মজা দেখাবো। দেখো থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, দেখলে ক্লাচ ছাড়া আমরা আমাদের গিয়ার শিফট করছি। এটা তো আমার বাইকের জন্য এখন পারফেক্ট রাস্তা। চলো আমরা এবার রাইডের একটু মজা নিই, আর তোমরাও মজা নাও। সো হ্যালো, এখন আমরা ধুলাগড় টোল প্লাজা এটা পার করছি। তো যেহেতু আমরা বাইক চালাই আমাদের টোল ট্যাক্স দিতে হয় না। সো হ্যালো, আমাদের সামনে আর কিছুক্ষণের মধ্যে চলে আসছে ডিক্যাথলন, আর এই NH6 এর মজা তোমাদের কেমন লাগছে প্লিজ নিচে অবশ্যই জানিও কমেন্ট করে, ওকে? আর বেশি হলে এক মিনিট লাগবে, আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে ডিক্যাথলন কত বড় ভাই। আর তোমরা যদি না যেতে থাকো সল্ট লেকেও একটা ডিক্যাথলন আছে, বাট উলু এরিয়াটা অনেকটাই বড়। দ্যাটস ওয়াই আমরা এখানে চলে এসেছি। ও হো হো ভাই সেই বড়, সেই ক্লিয়ারেন্স সেলস হচ্ছে এখানে 60%। ওকে চলো আমাদের বাইকটা এখানে পার্ক করে দিই। বাবা দেখ পার্কিং এট ওনার রিস্ক। হ্যাঁ তো NH6 এর পাশে তোমরা এই যে ডিক্যাথলন দেখতে পেয়ে যাবে। আর বলতে আমার সাথে শাইন এসেছে আজকে। তোমরা তো ভাবতে পারো যে শাইন কোথা থেকে আসলো, তো শাইন আসার পেছনে কাহিনী আছে, মানে একটা গল্প তো আছে। তো সেটা দেখতে গেলে তোমাদের আমাদের সাথে রাখতে হবে নেক্সট ব্লগ বা আজকের ভিডিও লাস্টেও তোমরা দেখতে পারবে। তো মেইন কথা চলো। তো ভাই লোক এখন আমরা চলে এসেছি ডিক্যাথলনের ভেতরে। আর ভাই সল্ট লেকেরটা তো কোনটুকু, আর এটা কতটা বড় ডুড, তোমরা একবার দেখো, তোমাদের একবার ঘুরে দেখাই, ঠিক আছে? ও সত্যি কথা বলতে যারা ট্রাভেলিং করো না, আর যারা ভাবো ট্রেকিং করতে যাবো, যাই হোক কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি করো, তাদের জন্য হচ্ছে ডিক্যাথলন হচ্ছে আসল জায়গা। এখানে তুমি স্বর্গ, এটা বুঝতেই পারছো কতটা বড় এলাকা ভাই। 36,000, 36,000 টাকা সাইকেল, এটা ফাইনালি আমরা কিনে ফেলেছি এটা। আরে আরে এইটা এইটার কথা বলছি, 200 টাকা দাম এটা।
বালাক্লাভা। বুঝতেই পারছো তোমাদের ভাই অত বড় লোক নয়, গরিব মানুষ। তো মেইন কথা হচ্ছে চলো তোমাদের জায়গাগুলো একটু ঘুরে দেখাই। তো এই যে একটা সেকশন তোমরা দেখতে পাচ্ছ না, এখানে তোমরা আসলে কী কী পাবে সেগুলো স্পেসিফিক্যালি দেখাচ্ছি চলো। তো যারা ট্রেকিংয়ের জন্য জ্যাকেট খুঁজছো না, এই দেখো এখানে ডাউন ফেদার থেকে শুরু করে সব টাইপের জ্যাকেট তোমরা এখানে পেয়ে যাবে। আর ট্রেকিং শ্যু যারা খুঁজছো, এখানে লট অফ কালেকশন আছে। আই হোপ, আমি তোমাদের আগে বলেছিলাম আগের ভিডিওতে ট্রেকিং শ্যুয়ের জন্য বেস্ট, তো সেই কেচুয়া ঘুরতে তোমাদের নিয়ে চলেছি। আর এই সেকশনে আসলে তোমরা পেয়ে যাবে সাইকেলিংয়ের সব সরঞ্জাম। দেখো কত সাইকেল, দেখো তোমাদের যেটা পছন্দ সেটা নিয়ে নাও। আর সল্ট লেকে তো কিছু কিছু সাইকেল ছিল, সেগুলো 1 লাখের কাছাকাছি দাম ছিল। এই যে দেখতে পাচ্ছ স্কেটবোর্ড, শ্যু, তারপরে হেলমেট সাইকেলিংয়ের জন্য, এগুলো পেয়ে যাবে। তারপরে স্পোর্টস রিলেটেড যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, লাইক জার্সি, ক্রিকেটের জিনিসপত্র, ইভেন এইখানে এইখানে সব দেখো। তো এই জিনিসগুলো তো তোমরা এখানে পেয়েই যাবে। তারপরে জিমের জিনিসপত্র, চলো সেগুলো তোমাদের একবার দেখাই। এই যে যত জিমের সরঞ্জাম আছে সব এই সেকশনে তোমরা পেয়ে যাবে। এই যে দেখো ম্যাট্রেসগুলো দেখো। ওকে, তো চলো পাশে পাশে সেকশনটায় যাই, দেখি কী আছে। তো এই যে এই সেকশনে তোমরা এগুলো দেখতে পাবে। তো চলো আর দেখি সামনে কী কী আছে। ওকে, ও ভাই কত চশমা রে। আর এই যে এখানে দেখো কিছু অসাধারণ অসাধারণ কিছু ব্যাগ আছে, আর এই ব্যাগটা আমার নিজেরই আছে। তো বেশ সুন্দর, আর দামগুলো খুবই কম, খুবই কম, সিরিয়াসলি। কি হলো, তোমার কিছু পছন্দ হলো বলো? আমার ব্যাগ পছন্দ হয়েছে, ব্যাগ নেবো। ওহো, 199 টাকা। ভাই 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 ভাই, নিবি নাকি নিবি নাকি? ট্রেকিং হাইকিংয়ের জিনিসপত্র এটা কি বলতো, যারা জানো না, এটা হচ্ছে স্লিপিং ব্যাগ। তো মাইনাস টেম্পারেচারে শীতের মধ্যে বরফের মধ্যে থাকার জন্য দরকার, পারফেক্ট ভাই। অ্যাডভেঞ্চার তো চাই, আর যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য বুঝতে পারছি এটা স্বর্গ না। আজকেই একটা নিয়ে নিই, চলো চল চল চল। তো সামনে সামনে তোমরা দেখতে পাবে, মানে আমরা দেখতে পাবো ট্রেকিংয়ের যে সমস্ত ট্র্যাক প্যান্টগুলো লাগে না, তো এইগুলো সব। আর এখানে সব জলের বোতল, ব্যাগ, সব কিছু, এভরিথিং ইউ ক্যান, যেটা চাই সব কিছু তুমি এখানে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আরেকবার পুরোটা দেখে নাও। তো এই জন্য আমি বলি তোমাদের ডিক্যাথলন চলে আসো, সস্তায়, সস্তা না হলেও যেটুকু টাকা তুমি পে করছো তার জন্য পারফেক্ট প্রোডাক্ট তুমি পেয়ে যাবে। সো ভাই লোক, ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি ডিক্যাথলন থেকে, আর কিনতে তো এসেছিলাম এই যে জাস্ট এই বালাক্লাভাটা, বাট অনেক টাকা শপিং হয়ে গেছে। আর কী কী শপিং করলাম সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, কারণ বুঝতে পারছো এত সুন্দর সুন্দর জিনিস ছিল সেগুলো না কিনে আর পারলাম না। তো নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। আর এখন আপাতত আমি যেখানে যাচ্ছি সেখানে তোমাদের আমার সাথে নিয়ে যাচ্ছি, তো চলো আমাদের সাথে। ওকে চলো। সো ভাই লোক, দেখো বেসিক্যালি আমরা আজকে এসছি হচ্ছে, আমাদের একটা বন্ধু আছে সোহান, তোমাদের যদি আমার কলেজের ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা চিনতে পারবে সোহানকে। ওদের বাড়ি যাওয়ার পথে ডিক্যাথলন ছিল, তো তোমাদেরও ঘুরে দেখালাম, আর আমার কিছু জিনিস নেওয়া ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আমরা ওর বাড়ির আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো তোমাদের নেক্সট ব্লগে ঘুরে দেখাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ। চলো বাই।